হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ইন্ডিয়ান ইউটিউবার দীপা। আজকে তোমাদেরকে একটা মিষ্টি রেসিপি শেয়ার করতে চলেছি। এটা সম্পূর্ণ একটা মানে মিষ্টিরই রেসিপি বলা যায়। তো আমি মিষ্টি জিনিস ভালোবাসি বন্ধুরা, তো আমি ভালোবাসি, শঙ্খও ভালোবাসে, তো সেই জন্য আমি এটা করলাম। তো এটা হচ্ছে কি, ময়দা এবং দুধ দিয়ে তৈরি নাম এটাকে দিয়েছি। আমি আমার মতন করে অনেকগুলো ভিডিও দেখে আমি নিজের মতন করে বানালাম। দেখতে থাকো বন্ধুরা, আশা করি ভালো লাগবে তোমাদের, আর খুব স্বাদের হয়েছে। ভেতরে যে পুরটা তৈরি করেছিলাম সেটাও দুধ দিয়ে একদম পুরোপুরি দুধের ক্ষীরটা করেছিলাম, আর যেটা ইয়ে করেছিলাম এটার মধ্যে সিদ্ধ করেছিলাম সেটাও কিন্তু পুরো দুধের মধ্যে এটা ডুবিয়ে সিদ্ধ করা। তো খেতে খুব টেস্টি হয়েছিল, খুব ভালো লেগেছিলো খেতে। তো আমি ভয়েস ওভার দিচ্ছি সেই জন্য বলছি যে টেস্টটা খুব ভালো লেগেছে। তো দেখতে থাকো বন্ধুরা আমি কিভাবে এটা করেছি। বন্ধুরা, একটা রেসিপি তোমাদেরকে শেয়ার করতে চলেছি। এটা একটা মানে মিষ্টি রেসিপি। এখানে আমি হাফ লিটার দুধ, এখানে হাফ লিটারও বেশি, আমি এখানে একটা পুর বানাবো, দুধটাকে গাঢ় করে ক্ষীর বানাবো। চলতে থাকুক। আমার হয়ে গেছে ক্ষীর বানানো বন্ধুরা। এটা আমার তৈরি করতে প্রায় আধ ঘন্টা মানে পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিট আমার লাগলো। আমি করে ফেললাম আমার ক্ষীর বা মাওয়া। এবার ময়দাটা ঘি দিয়ে ময়াম দিয়ে মাখছি ভালো করে, এবং এটা রুম টেম্পারেচারে জল দিয়েই মাখবো। খুব বেশি নরম, খুব বেশি শক্ত এরকম মাখবো না, মিডিয়াম মানে মাঝামাঝি, লুচি এবং রুটির মাঝামাঝি এই অবস্থায় মাখবো। আমার ময়দাটা মাখা হয়ে গেছে, আমার প্রায় আধ ঘন্টা পরে আমি এলাম বন্ধুরা। এবার আমি এটাকে পরবর্তী প্রসেসে যাচ্ছি। Thank you.
ভাজবো, তারপরে এটাকে দুধে মধ্যে ডুবিয়ে মিষ্টিটা বানাবো, তোমরা দেখতে থাকো। কমপ্লিট আমার পদ্মলুচির পায়েস বন্ধুরা।